সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবারও রাজশাহী জেলা তাহিরপুর হাটে। রাজশাহী তাহিরপুর হাট থেকে জানবো আজকে আমরা এখানে গম ভুট্টা সরিষার দামটা তো কেমন দাম। আজকে আমরা বাজারে দেখছি ব্যাপক আমদানি হয়েছে ভুট্টা সিজনকাল। ভাই ভুট্টা কি দাম বলছে? দর দাম হয় নাই এখন তো, স্যাম্পল নিয়ে আসছে সব দেখে করে আমরা দেখছি। কি দাম বলছে ভাই? কত? চল্লিশ, এগারোশো চল্লিশ মূল করে। কত বলছে চাষা? কত দাম বলছে আজকে? এগারোশো পঞ্চাশ, এগারোশো পঞ্চাশ। তো এগুলো হচ্ছে স্যাম্পল, এগারোশো চল্লিশ পঞ্চাশ দাম হচ্ছে। তবে তারা বিক্রি দেয় নাই, দেখছি আর কিছু বাড়ে কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি দাম নিলেন ভুট্টা আজকে? সর্বোচ্চ বাজার পঞ্চাশ টাকা, এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ। ভাই দরদাম হয়েছে আজকে? ও এইমাত্র নিয়ে আসলেন। নরমটা কত নিচ্ছেন? এক একটু নরম মানে নরম নিচ্ছেন না, মানে যেগুলো শুকনো আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার ভুট্টা। মনে হয় আমার এ পাশে আমরা দেখেছিলাম সরষা আমদানি ছিল, সরষা কেমন দাম বললো ভাই? এগারোশো চল্লিশ। এখানে একচল্লিশ এমন নাই, একচল্লিশ কেজি, একচল্লিশ কেজি ধরে। আমরা দেখি সরিষাটা আজকে বাজারে কেমন দাম। কি দাম বলছে ভাই সরিষা আজকে? উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশ, উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশ টাকা মূল। একই দাম হচ্ছে না কম হচ্ছে ভাই? উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ। এখানে একচল্লিশ এমন নাই, একচল্লিশ কেজিতে। এখানে দেখছি একটা লাল সরিষা, এটা কেমন দাম বলছে ভাই? এটা দাম হয়নি। তবে ভালো মানের সরিষা হলে একত্রিশ, উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশ। এখানে দেখছি একটা ফ্রেশ ঝকঝকে, কি দাম বললো ভাই? উনত্রিশশো পর্যন্ত। আমরা পাশে একটা তিল দেখছি, তিলের বাজার কেমন বললো ভাই? ছত্রিশশো। কি ভাই এগুলো? সরিষা দাম হচ্ছে এইমাত্র আসলে, এইমাত্র আসলো, তো আজকে আমরা এখানে দেখছিলাম গম আমদানি কম। ভাই কি এগুলো ঢালা হচ্ছে? গম সরিষা আজকে বাজার মনে হয় গম আমদানি নেই নাকি? কি দাম হলো ভাই সরষে? এটা উনত্রিশশো বিশ টাকা, উনত্রিশশো বিশ টাকা। আমরা দেখছি উনত্রিশশো থেকে উনত্রিশশো পঞ্চাশ, ভালো মানের সরিষা, গম আমদানি কম। তবে গমের বাজারটা আমরা গত আগামীকাল শনিবার হাট দিয়ে জানবো। ভুট্টার বাজার এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার।